সবলসিংহপুরের ভূমিপুত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কথা সাহিত্যিক শওকত ওসমানের নামাঙ্কিত শওকত ওসমান একাডেমি অ্যান্ড আর্কাইভসের জন্য এই স্থানটি মনোনীত করা হয়েছে মানুষের সাহায্য নিয়ে এবং তার জ্যেষ্ঠ পুত্র বুলবান ওসমানের সহযোগিতায় এখানে একটি আর্কাইভ একাডেমি গঠিত হবে। বাংলাদেশের বিভিন্ন ছাত্রছাত্রীরা এনার উপরে পিএইচডি করেছেন, পড়াশোনার জগতে উজ্জ্বল হয়ে উঠছেন, কিন্তু তারা তার এই পূর্ণভূমি দেখে ওঠার সুযোগ পাননি বা সেভাবে থাকারও এখানে কোনো ব্যবস্থা নেই। সেই জন্যই এইসব কথা মাথায় রেখে খুব কষ্ট সৃষ্টির মধ্যেই এখানে আমাদের স্থানটি পাওয়া গিয়েছিল। কষ্ট করে সেসবই আমাদের উদ্যোগগ্রহণ করা হচ্ছে যাতে বিখ্যাত প্রখ্যাত এই মানুষটিকে নেওয়া হয়। সামনে যে জায়গাটুকু থাকছেন এটার থেকে প্রায় 50 ফুট পিছিয়ে যেতে হবে। ওই যে দূরে নারকেল গাছটি দেখছেন, ওই নারকেল গাছের মুখ থেকে ওই পিছনের অংশে পুকুর পার অবধি দেখতে পাচ্ছেন, ওই পর্যন্ত আমাদের জায়গা। আর এখান থেকে সরে এসে একেবারে সরাসরি এইখান থেকেই ওই যে একটা মরা মতন গাছ দেখছেন, এইটা কাশিমোল্লা গাছ। এই কাশিমোল্লা গাছের সোজাসুজি করে একেবারে এখান থেকে লম্বা করে পুকুর পার পর্যন্ত আমাদের জায়গা রয়েছে। ফলে আমাদের নির্মাণ কাজটা অতি শীঘ্র শুরু করা হবে। নিচু জায়গায় জল জমে রয়েছে, মাটির কাজ করা ইত্যাদি, কিন্তু আমরা চেষ্টা করছি যাতে আগামী 2রা জানুয়ারি ওনার 102তম জন্মদিবস তার অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি, কিন্তু তার আগেই ওইখানে বসে মিটিংয়ে বা অন্যান্যভাবে আমরা কীভাবে কী করা যায় বাস্তব অবস্থা বিবেচনা করে সেইটার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। আপনারা চারপাশটা দেখছেন।